নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস পতিন্নায় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি রীতি মেনে বাংলা বর্ণনাক্রমিক প্রবাদ প্রবচন এবং বাগদারা ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখব সেদিক থেকে আজ আমার ববর্ণ নির্মিত ষষ্ঠ ক্লাস আর টোটাল আটান্ন নম্বর ক্লাস তোমরা জানো বন্ধু যে প্রবাদের ক্লাসে আমি শুধু মানেটা বলেই খান্ত হই না সেই সঙ্গে প্রত্যেকটা প্রবাদের উৎপত্তি কিভাবে হলো এবং বাস্তবে কোন ঘটনার প্রপ্রেক্ষিতে আমরা প্রবাদটা ব্যবহার করব সেটাও কিন্তু কারণটা ব্যাখ্যা করার চেষ্টা করি সেদিক থেকে প্রথমেই যে প্রবাদটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বিপত্তে মধুসূদন অর্থাৎ বিপদ উপস্থিত হইলে লোকে অপর মানুষের শরণাপন্ন হয় অর্থাৎ সম্পদে হয় না অর্থাৎ বিপদে পড়লে মানুষ মধুসূদনের খোঁজ করে তাছাড়া অন্য তোমার ভালো সময় থাকলে কখনোই কারো খোঁজ করো না যে বিপদ একা আসে না খুবই জনপ্রিয় একটা প্রবাদ আমরা প্রচুর ব্যবহার করি একটা বিপদ উপস্থিত হইলে চারিদিক থেকে নানা বিপদ কিন্তু আসিয়া থাকে আমরা এরকমভাবেই ডেঞ্জার ডাজ নট কাম অ্যালন এরকমভাবে বলি ইংরেজিতে অন্যভাবেও বলা যায় যে মিস ফর্চুন কামস নট অ্যালন এরপর হচ্ছে বিপদকালে ছাগলও চাট মারে অর্থাৎ আমরা এইভাবে এটাকেও বলে যে মাতঙ্গ পড়লে ধরে পতঙ্গ প্রহার করে অর্থাৎ বিপদ উপস্থিত হইলে সামান্য লোকও পাঁচ কথা শুনিয়ে যায় তোমার অসময়ে যে কোনো মানুষ তোমার সঙ্গে দুর্ব্যবহার করে পরেটা হচ্ছে বিপদে বন্ধুর পরীক্ষা অর্থাৎ বিপদে যে বন্ধু পরিত্যাগ করে না সেই কিন্তু প্রকৃত বন্ধু আর বিপদে যে তোমাকে সেরে যায় সে কিন্তু তোমার প্রকৃত বন্ধু নয় এটা কি ইংরেজিতে এইভাবে বলে যে এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড নিডেড এরপর হচ্ছে বিপদে শিবের গোড়া সম্পদে শিপ্ত না অর্থাৎ যে বিপদে পড়লে এসে পায়ে পড়ে এবং বিপদ কেটে গেলে আর মানে না এরকম লোক সম্পর্কে বলা হয় যে বিপদের শিবের গড়া সম্পদের শিব নোরা ইংরেজিতে ওটাকে সুন্দর কবিতা আকারে বলা হয় যে দ্য ডেভিল ওয়াজ সিখ দ্য ডেভিল এ উড বি দ্য ডেভিল ইজ ওয়েল দ্য ডেভিল এ মংক ইজ হে তার যে বিপাকে পড়ে রামনাম অর্থাৎ সম্পদে যাকে অবজ্ঞা করা যায় বিপদে পড়ে তারই কিন্তু দোহাই দেওয়া কিন্তু যায় ওই ঠেলায় পরে রামনাম আমরা যেমন বলি তেমন বিপদে পড়ে কিন্তু রামনাম এরপর বিপদের টেরা কথা জ্বরের মাথা ব্যথা অর্থাৎ জ্বর হলে যেমন মাথা ব্যথা করে জ্বর ছেড়ে মাথা ব্যথা থাকে না তেমনি বিপদের সময় উভয় পক্ষেই কোটু ভাষা ব্যবহার করে বা যখন বিপদটা কেটে যায় তখন কোটু ভাষার ব্যবহার আর কিন্তু থাকে না তাই ফলে বিপাদের টেরা কথা অর্থাৎ ঝগড়া লাগলে মানুষ বাজে কথা বলে আর জ্বরের মাথা ব্যথা যেমন জ্বর আসলে অটোমেটিক মাথা ব্যথা করে পরে হচ্ছে সেরে যায় পড়েছে বিবাহ তৃতীয় পক্ষে বলছে সেটাকে বলে পিতৃরক্ষে অর্থাৎ পিত্ত পরিবে বলে যেমন একটু দেরি মুখে দিয়া পিত্তরক্ষা করতে হয় তৃতীয় পক্ষে বিবাহ করাও সেই রূপ তৃতীয় পক্ষে স্ত্রী নিকট ভালোবাসা বা আদর যত্ন কিছুই পাওয়া যায় না অধিকন্তু তার মন যোগাইতে কিন্তু প্রাণ অষ্টগত হয়ে যায় এরপরে যে বিবি যখন বড়ো হবে মিয়া তখন করবো মানে কবল লবে অর্থাৎ অধিক বয়সে অল্প বয়স্ককে বিবাহ করলে বা বহু বিলম্বে কার্যের ফলভঙ্গের সম্ভাবনা থাকলে এই প্রবাদ কিন্তু প্রযুক্ত হয় অর্থাৎ বিবি যখন বড় হবে মিয়া তখন কবল লবে অর্থাৎ বিবি বহু বড় হওয়ার সঙ্গে সঙ্গে মিয়া কবল লবে অর্থাৎ বয়স্ক মারা যাবে পরেছে বিমাতা বিষের ঘর অর্থাৎ সৎমা প্রায়ই পুত্রের হিংসা করে কিন্তু থাকে তার হচ্ছে বিয়ে করতে করি ঘর চাইতে দড়ি অর্থাৎ বিয়ের অর্থ এবং গৃহ নির্মাণের দড়ি চাই বিয়ের জন্য টাকা চাই এবং বাড়ি তৈরি করতে ঘর চাই এই অর্থে ব্যবহৃত হয় যে বিয়ে ফুরুলে ছাদবার লাথি অর্থাৎ কাজ ফুরলেই কিন্তু যারা যার দ্বারা কার্যসিদ্ধ হয়েছে তাকে আর কেউ গ্রাহ্য করে না মানে এটাকে বলা হয় আরেকটা সিমিলার প্রবাদ মনে পড়ছে যে কাজের বেলায় কাজই কাজ ফুরলে কিন্তু পাজি এরপর হচ্ছে বিয়ে ফুরলে বাজনা আর কিস্তি ফুরোলে খাজনা অর্থাৎ দুটোই অসমান এবং অপ্রয়োজনীয় হচ্ছে জিনিস এরপরে হচ্ছে বিয়ের সময় কোণে বলে হাঁকবো খুবই জনপ্রিয় একটা প্রবাদ অর্থাৎ নির্ধারিত কাজের সময় অন্য কোনো কাজ করতে চাওকে বলা হচ্ছে তোমার বিয়ের সময় কোণে বলে হাঁকবো অর্থাৎ যেটা প্রয়োজন অতিরিক্ত একটা ইম্পর্টেন্ট সময় তা তখন যদি অন্য একটা কাজ এসে উপস্থিত হয় তবে পণ্যমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত বিষয়ের আপডেট পেতে এরপর হচ্ছে বিয়ের সময় বলিদানের মন্ত্র অর্থাৎ বিয়ের শুভকার্য সে সময় বিভীষিকাজনক বলিদানের যদি মন্ত্র বলা হয় অর্থাৎ শুভকার্যের মধ্যে কোনো অশুভ ঘটনা কিন্তু উপস্থিত হলে তখন এই কথা প্রযোজ্য পড়েছে বিয়ে হলে ঘর চলে না অর্থাৎ বিয়ে হলে নববোধ ভিন্ন আর গৃহস্থলীর কাজ সম্পন্ন হয় না যারভাবে আগের সমস্ত কাজ সম্পন্ন হয়ে আসছিল তাকে পাওয়ার পর তার দ্বারা সর্বদা সমস্ত কাজ সম্পন্ন করতে যাওয়া মানে যাকে বলে যে ঘোড়া দেখলে খোড়া হওয়া বলতে পারো এরপর হচ্ছে বিলম্বে কার্যসিদ্ধি অর্থাৎ কেহ কোনো কাজ গিয়ে বিলম্ব করলে প্রায় কার্যসিদ্ধি হয়ে থাকে অথবা ধৈর্য ধরে কাজ করলে সে কার্য সিদ্ধি হয় যাকে বলেছে সবুরে কিন্তু মেয়া ফলে যাকে বলা হয়ে থাকে বিল শুকাবে যখন বকের আমের তখন কেননা কি বলতো অল্প জলে বক অনায়াসে মাছ ধরতে পারে ফলে বিল যখন শুকাবে তখন মাছ ধরাটা বকের পক্ষে ইজি হয়ে যাবে এরপরে রয়েছে বিশ্বকর্মা যত কারিগর তা জগন্নাথদের প্রকাশ অর্থাৎ কার্য দেখে কারও অক্ষমতা বুঝতে পারা পরে বিশ্বকর্মার ব্যাটা বিয়াল্লিশ কর্ম অর্থাৎ বাপ অপেক্ষা ব্যাটা অধিক বাহাদুরি দেখাইতে গেলে ব্যাঙ্গাচ্ছলে তখন এই প্রবাদটা প্রযোজ্য হয় এরপরে হচ্ছে বিশ্বকর্মার সূচ গড়া অর্থাৎ বড়কে দিয়ে সামান্য কাজ যখন যদি করিয়ে নেওয়া হয় হেভিওয়েট পার্সনকে দিয়ে যদি সামান্য কাজ করিয়ে নেওয়া হয় তখন বলা হচ্ছে বিশ্বকর্মার ছুঁচ গড়া তো হচ্ছে বিশ্বাসেই সিদ্ধি অর্থাৎ দৃঢ় বিশ্বাস যদি পেকে যায় তখন কার্যে সিদ্ধিলাভ কিন্তু করা হয় তারপর হচ্ছে বিশ্বাসে মিলায় তর্কে বহুদূর আমরা এইভাবে এটাকে বলে থাকি বিশ্বাসে মিলাই তর্কে বহুদূর অর্থাৎ বিশ্বাসে যে জিনিস সহজে পাওয়া যায় তর্কের দ্বারা সেই জিনিস পাওয়া কিন্তু খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় তারপরে হচ্ছে বিষকুম্ভং পয়ন মুখম এটা হচ্ছে সংস্কৃত প্রবাদ যেটা বলে থাকে যাচ্ছা ইংরেজিতে ভিনিদ দ্য রোজ লাইজ দ্য সারপেন্ট যে তাকে বলা হচ্ছে বিষকুম্ভম পয়মুখম তোমার এরপরে রয়েছে যে বিষ খেয়ে বিশ্বম্বর অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি কি যে নানা দুঃখ প্রকাশ সহ্য করে স্থিরভাবে থাকে অথবা প্রকাশ করার সময় এমন কথা অন্তরে গোপন করে বলছে গম্ভীরভাবে থাকে তৎসম্বন্ধে প্রযোজ্য অর্থাৎ বিষ খেয়ে বিশ্বম্বর শিবের মতন হয়ে যাওয়া বিজদাত দাঁত ভাঙা আরেকটা জনপ্রিয় প্রবাদ আমরা প্রত্যেকেই জানি যে সাপের মুখের দুই দিকে দুটি দাঁত আছে এই আর বাকি দাঁত কিন্তু ফাঁকা এবং উহার নিচের বিষের থলি থাকে ওই দাঁত ভেঙে দিলে সাপের আর কোনো তেজ থাকে না এবং সে কামড়াইল আর কোনো উপকার হয় মানে অপকার তো হয়ই না অর্থাৎ যে যে শক্তি প্রভাবে অনিষ্ট করে তার সেই শক্তি নষ্ট হওয়া যে সাপের বীজ দাঁত ভাঙা দুটো দাঁত ভেঙে দিলে কখনোই কামড়ালে তোমার আর অপকার হবে না বরঞ্চ উপকার হতে পারে পড়াচ্ছে হচ্ছে নাই কুলোপানা চক্র অর্থাৎ যে ক্ষমতাহীন ব্যক্তির আসপালন সার অনেকে কাজের বেলা কিছু নাই মুখে এমন ভাব দেখাবে তাই বলে তার কুলোপানা চক্র বিষয় বুঝে ব্যবস্থা অর্থাৎ যাহা যেমন বিষয় তাহা সেইরূপ ব্যবস্থা গ্রহণ করলে তখন তাকে বলা হচ্ছে বুঝে কিন্তু ব্যবস্থা হচ্ছে বিষস্য বিষ মৌস এটাও সংস্কৃত একটা প্রবাদ অর্থাৎ কানিং আউটিং কানিং পড়াচ্ছে বিষহরা ঢোড়া আর গর্জন বলছে মুলুক জোড়া অর্থাৎ ক্ষমতাহীনের মৌখিক আসফলনে কিন্তু বেশি যে বিষরা ডোরা ডোরা সাপের কোনো বিষ থাকে না গর্জনমূলক জোড়া তারা মৌখিক চিৎকারই কিন্তু বেশি দেখায় তার হচ্ছে বিষে বিষক্ষয় আরেকটা জনপ্রিয় প্রবাদ অর্থাৎ শরীরে বিষের ক্রিয়া দেখলে চিকিৎসকরা বিষ খাইয়া তার প্রতিকার করেন কোনো কার্য দ্বারা অপকার হইলে সেইরূপ কার্য দ্বারা তার প্রতিকার করার চেষ্টা করা হয় ইংরেজিতে এটাকে বলা হয় এইভাবে লাইক কর্স লাইক আর সংস্কৃত এই প্রবাদটা ব্যবহৃত এইভাবে যে বিশস্ব বিষমৌ সধং দেখো বন্ধু এই যে প্রবাদ প্রবচন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা বিভিন্ন ক্লাসের পাশাপাশি এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু এটা পাঠ্য তোমরা জানো এইচএসি প্রাইমারি পিএসসি এমএসসি কলেজ সার্ভিস বিভিন্ন জায়গায় এটা পাঠ্য তাছাড়া বাস্তব জীবনে তোমার কথাকে যদি খুব ক্ষোধার করতে যাও লেখনির ওয়েট যদি বাড়াতে যাও তাহলে অবশ্যই বন্ধু তোমাদের বাগধারা যেন একান্ত প্রয়োজন তাই আশা করবো বন্ধু তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না কারণ স্কিপ করে যেটা বাদ যাবে সেটাই তোমাদের কাছে কিন্তু অজানা থেকে যাবে তারপর হচ্ছে বিষ্টায় ঢেলা মারলে নিজের গায়ে ছিটকে পড়ে অর্থাৎ নিচ লোকের সঙ্গে বিবাদ করতে গেলে নিজেরই অপমান হয় অর্থাৎ নোংরা বিষটা মানে গুগুতে ঢিল মারলে নিজের গায়ে জিটে আসবে গন্ধ তোমাকেই ভোগ করতে হবে তাই নিচু লোকের সঙ্গে মিশলে সেই অপমান বা অসম্মান তোমাকেই কিন্তু ভোগ করতে হবে পাচ্ছি বিষমিল্লাই গলত খুবই জনপ্রিয় একটা প্রবাদ যে বিষ্মিল্লাই গলত অর্থাৎ সূচনাতেই যার ভুল রয়েছে অর্থাৎ কোনো কার্যের মূলে দোষযুক্ত হইলে মানে কাজের সূচনাতেই যদি শুরুতে যদি কোনো দোষ থাকে তখন বলা যাচ্ছে বিষমিল্লায় গলদ হচ্ছে বিস্তর পতন অর্থাৎ অতিশয় গর্বে ধ্বংস অনিবার্য তুমি যদি অতিরিক্ত গর্ব করো তখন ধ্বংস কিন্তু অনিবার্য সংস্কৃতি এইভাবে বলা হয় যে অত্যুচ্চ পতন আয়নতে আর ইংরেজে বলা হয় ফ্রাইট গোথ বিফোর ডিস্ট্রাকশন তারপর হচ্ছে এই যে বীরভোগ্যা বসুন্ধরা এটা আরেকটা জনপ্রিয় প্রবাদ বীরভোগা বসুন্ধরা খুব বলি আমরা অর্থাৎ পৃথিবী বীরদেরই উপভোগ্য যার ক্ষমতা বেশি সেই রাজা হয়ে পৃথিবী অধিকার করে তাই বলা হয় বীরভোগা বসুন্ধরা আরেকটা সিমিলার প্রবাদ বলা যেতে পারে সঙ্গে যে জাল লাঠি তার মাটি অর্থাৎ লাঠির জোরেই কিন্তু মাটি করায়ত্ত করা ওটা বুক ফাটে তো মুখ ফোটে না আরেকটা জনপ্রিয় প্রবাদ খুব মেয়েদের সম্পর্কে বলা হয় অর্থাৎ বুক ফেটে গেল স্ত্রী জাতির ন্যায় কিছুতেই মনের কথা বা আকাঙ্ক্ষা প্রকাশ না করা অর্থাৎ মেয়েদের অনেক কষ্ট হলো তারা যেটা বলতে চায় বা না যে কোনো ব্যাপারে তারা সাধারণত বলে না তাই তাদের বুক ফেটে যায় কিন্তু মুখ ফাটে না মুখ ফুটে তারা কিছু বলতে চায় না সবাইভাবে ওরা যেন তাকে বুঝে নেয় যে বুকে বসে দাড়ি উপরানো অর্থাৎ যার আশ্রয় থাকায় তারই যদি অনিষ্ট করা হয় তখন বলছে বুকে বসে দাঁড়ি উপ্রাণো যে বুকের পাটা পা ছাদ অর্থাৎ ছাতি বুকের ছাতি বেশি প্রশস্ত হইলে লোক সাহস হয় অতিরিক্ত সাহস দেখানো অর্থে এটা ব্যবহৃত হয় যে বুকের পাটা আমরা বলে থাকি খুব সাহসী পাচ্ছে বুঝো আয় করো ব্যয় অর্থাৎ আয় অনুরূপ খরচ করতে হয় আয় বুঝে যাকে ব্যয় করা বলা হয় ইংরেজিতে এই প্রভাতটা এইভাবে ব্যবহৃত হয় অ্যাজ দে পার্টস হট দো বলছে সাউডসাই অর্থাৎ আই বুঝে ব্যয় করা এর হচ্ছে বুঝতে নারী শ্যাকড়ার বলে এক করে আর অর্থাৎ স্যাঁকরা মুখে একরকম বলে কিন্তু কাজে কিন্তু অন্যরকম করে থাকে তাই বলছে বুঝতে না এই বলে এক করে দেখবে স্বর্ণকার দেখুন অনেক সময়টা হয়ে থাকে তুমি তাকে যে ডিজাইন যেভাবে যেটা বলে এসেছো যতটা অপের মাপের হয় তার থেকে সে কম বেশি একটু অন্য ডিজাইন করে ফেলেছে হ্যাঁ এটা খুবই স্যাঁকরাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় অর্থাৎ সোনার জিনিস যারা বানায় ওটা বুঝলাম তোমার গিন্নিপনা তেল থাকে তো নুন থাকে না অর্থাৎ কাউকে কোনো কাজে ভার দিলে সে যদি সে কাজ সুশৃঙ্খলে চালাইতে না পারে তাহলে কিন্তু এই প্রবাদটা হচ্ছে ব্যবহৃত হয় অর্থাৎ ঠিকঠাক কাজ করতে না পারা ব্যক্তি সম্পর্কে এই প্রবাদটা ব্যবহৃত হয় বুড়ো দাদাকে গায়ত্রী শেখানো অর্থাৎ বৃদ্ধ দাদামতাই দাদামশাইকে নাতির গায়ত্রী শেখাইতে যাওয়া যে বহুদিন হতে যে কাজে অভ্যস্ত অল্প দিনে অভ্যস্ত কোনো লোকের তাকে সে সম্বন্ধে জ্ঞান দিতে গেলে বা শেখাতে গেলে বা উপদেশ দিতে গেলে তখন এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় যে বুড়ো দাদাকে গায়ত্রী মন্ত্র শেখানো আশা করছি বন্ধু আজও ববর্ণ নির্মিত তোমাদের ষষ্ঠ ক্লাসে এবং টোটাল আটান্ন নম্বর ক্লাসে একটা সুন্দর তত্ত্বল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু